সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতের দেড় গুণ বড় এলাকার আবহাওয়া কৃত্রিমভাবে বদলে দেবে চীনা প্রকল্প। পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ড ইরানের সঙ্গে মার্কিন লেনদেন আরও জটিল করবে বললেন জো বাইডেন। নিজেদের ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেয়া ভারতের মন্ত্রী করোনায় আক্রান্ত। সোমালিয়া থেকে প্রায় সব সেনা প্রত্যাহারের নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে পতাকা স্থাপন করল চীন। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত রিপোর্ট ফাঁস, রাশিয়ার নিন্দা। এবং সবশেষে জানাব এবার পদত্যাগ করলেন ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের দেড় গুণ বড় এলাকার আবহাওয়া কৃত্রিমভাবে বদলে দেবে চীনা প্রকল্প। 2025 সালের মধ্যে ওয়েদার মডিফিকেশন সিস্টেম নামে চীনের গৃহীত একটি প্রকল্প ভারতের দেড় গুণ বড় এলাকার আবহাওয়া কৃত্রিমভাবে বদলে দিতে সক্ষম। 55 লাখ বর্গ কিলোমিটার বা 21 লাখ বর্গ মাইল এলাকা জুড়ে এই পরীক্ষা চলবে। এই এলাকা ভারতের দেড় গুণ আর বাংলাদেশের প্রায় 38 গুণ বড়। দেশটির স্টেট কাউন্সিল বলছে তাদের হাতে এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি প্রস্তুত আছে। এই প্রকল্পের ফলে ওই এলাকায় ইচ্ছে মতো বৃষ্টি ও তুষারপাত ঘটাতে পারবে চীন, ফলে কমে আসবে প্রাকৃতিক দুর্যোগ, বাড়বে কৃষি উৎপাদন, সহজেই কমানো যাবে দাবানল, নিয়ন্ত্রণে আনা যাবে উচ্চ তাপমাত্রা ও খরা। এর আগেও এই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করেছে চীন। 2008 সালের বেইজিং অলিম্পিকের সময় শহরটির আকাশ পরিষ্কার ছিল, কারণ বিজ্ঞানীরা তা চেয়েছিলেন। কনসেপ্ট হিসেবে কয়েক দশক ধরেই প্রচলিত আছে ক্লাউড সিডিং। এই পদ্ধতিতে মেঘের মধ্যে সামান্য পরিমাণ সিলভার আয়োডাইড ইনজেক্ট করা হয়, ফলে মেঘের মধ্যে থাকা বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি নামে। একটি মার্কিন গবেষণা বলছে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে নির্দিষ্ট এলাকার উষ্ণায়ন কমানো সম্ভব, কিন্তু এর আগে কেউ চীনের মতো এত ব্যাপক পরিসরে ক্লাউড সিডিং করার কথা ভাবেও নি। চীন বলছে তাদের হাতে আছে স্টেট অব দ্য আর্ট প্রযুক্তি, পুরনো হাস্যকর পদ্ধতি তারা ব্যবহার করবে না। এ খবর জানিয়েছে সিএনএন ও সিনহোয়া। পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ড ইরানের সঙ্গে মার্কিন লেনদেন আরও জটিল করবে। ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ড ইরানের সঙ্গে মার্কিন লেনদেন বা বোঝাপড়াকে আরও জটিল করবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি বলতে পারছেন না তা কতটা জটিল হবে। সিএনএন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন এটা বলা কঠিন যে এই হত্যাকাণ্ড তেহরানের সঙ্গে তার লেনদেন বা বোঝাপড়াকে কতটুকু জটিল করে তুলবে। বাইডেন আরও বলেন ইরান ইস্যুতে ট্রাম্পের অনুসৃত নীতি ভুল ছিল আর এ কারণেই ইরানের পরমাণু সংক্রান্ত জ্ঞান ও সক্ষমতা বেড়েছে। বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা হয়। পরে ট্রাম্প ক্ষমতায় এসে ওই সমঝোতা থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন। এদিকে পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস ফের ইরানকে আলোচনায় ফেরার কথা বলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেন তার দেশকে লেকচার দেওয়ার আগে ইউরোপকে আগে আচরণ পরিবর্তন করতে হবে। এদিকে হেইকো মাস বলেন ইরানের হাতে কোনো পরমাণু অস্ত্র বা কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকবে না। ইরানের এই ধরনের কর্মসূচি পুরো অঞ্চলকে ঝুঁকির মুখে ফেলেছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের ভূমিকায় পরিবর্তন আনার তাগিদ দেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইউরোপের দেশগুলোর উচিত প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে তাদের ব্যর্থতা পর্যালোচনা করা। পারস্য উপসাগরীয় অঞ্চলে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি বন্ধ করার কথাও তখন বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ। ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেওয়া ভারতের হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। গত মাসে করোনার একটি ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেন অনিল বিজ। শনিবার টুইটারে নিজেই করোনা আক্রান্তের খবর জানিয়েছেন অনিল বিজ। 67 বছর বয়সী মন্ত্রী অনিল বিজ বলেন আমি করোনায় আক্রান্ত হয়েছি, আমি আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি হয়েছি। আমার সংস্পর্শে যারা এসেছেন তাদের আমি করোনা পরীক্ষার আহ্বান জানাচ্ছি। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব অনিল বিজের উপর।
গত 20 নভেম্বর ভারত বায়োটেকের কোভাজিন ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালে অংশ নেন তিনি। সে সময় টুইটারে তিনি জানান, তিনি হবেন তার রাজ্যে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম স্বেচ্ছাসেবী। সোমালিয়া থেকে প্রায় সব সেনা প্রত্যাহারের নির্দেশ ট্রাম্পের। আফ্রিকার দেশ সোমালিয়ায় মোতায়েন আমেরিকার প্রায় সব সেনা প্রত্যাহার করতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2021 সালের প্রথম দিকেই এসব সেনা প্রত্যাহারের কাজ শেষ করতে হবে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। সোমালিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আস শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয় সামরিক বাহিনীকে সহযোগিতা করতে গত এক দশকের বেশি সময় ধরে আমেরিকা সোমালিয়ায় 700 সেনা মোতায়েন করে রেখেছে। আমেরিকা দাবি করে আসছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সোমালিয়ার স্থানীয় সামরিক বাহিনীকে মার্কিন সেনারা প্রশিক্ষণ দিচ্ছে এবং সহায়তা করছে। পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আমেরিকা বিমান হামলা চালায় বলেও দাবি করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার করা হচ্ছে তার অর্থ এই নয় যে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন এসেছে। সেনা প্রত্যাহারের পরও আমেরিকা সোমালিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালাতে পারবে এবং আমেরিকার বিরুদ্ধে যে কোনো হুমকির ব্যাপারে আগে ভাগেই সতর্কতামূলক তথ্য সংগ্রহ করতে পারবে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে পতাকা স্থাপন করল চীন। আমেরিকার 50 বছরেরও বেশি সময় পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের পৃষ্ঠে নিজেদের পতাকা স্থাপন করেছে চীন। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন চাঁদের পৃষ্ঠে তাদের পতাকার ছবি প্রকাশ করেছে। বৃহস্পতিবার চাঁদের পাথরের নমুনা নিয়ে ফেরার আগে মহাকাশ যান চ্যাং E5-এর ক্যামেরা দিয়ে ওই ছবিগুলো তোলা হয়েছে। 1969 সালে অ্যাপোলো 11 অভিযানের সময় আমেরিকা প্রথমবার চাঁদে কোনো দেশের পতাকা স্থাপন করে। পরে 1972 সাল পর্যন্ত বিভিন্ন অভিযানের সময় আমেরিকার আরও 5টি পতাকা চাঁদের পৃষ্ঠে স্থাপন করা হয়। স্যাটেলাইট থেকে তোলা ছবির বরাত দিয়ে 2012 সালে নাসা জানায় যে ওই 5টি পতাকা এখনও রয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, সূর্যের তীব্র রশ্মিতে সেগুলো এতদিনে সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের রাষ্ট্রীয়ভাবে পরিচালিত গ্লোবাল টাইমস পত্রিকা তাদের খবরে বলেছে, যুক্তরাষ্ট্রের অ্যাপোলো মিশনের সময় অনুভূত হওয়া উত্তেজনা এবং অনুপ্রেরণার কথা মনে করিয়ে দেয় চীনের পতাকাটি। চীনের পতাকাটি 2 মিটার চওড়া এবং 90 সেন্টিমিটার লম্বা বলে গ্লোবাল টাইমসকে জানিয়েছেন প্রকল্পটির নেতৃত্ব দেওয়া লি ইউন ফ্যাং। মহাকাশ যান চ্যাং E5 চাঁদের পৃষ্ঠের মাটি ও পাথরের নমুনা নিয়েছে। চীনের প্রথম চন্দ্র অভিযানে যাওয়া মহাকাশ যান চ্যাং E3 থেকে তোলা ছবিতে চাঁদের পৃষ্ঠে প্রথমবার চীনের পতাকা দেখা যায়। 2019 সালে চ্যাং E4 মহাকাশ যান চাঁদের অন্ধকার পৃষ্ঠেও চীনের পতাকা নিয়ে যেতে সক্ষম হয়। তবে ওই দুইবারের কোনোবারই আক্ষরিক অর্থে কাপড়ের তৈরি পতাকা ছিল না। মহাকাশ যানের পৃষ্ঠে আঁকা চীনের পতাকার ছবি তোলা হয়েছিল সে সময়। চ্যাং E5 মিশনটি 7 বছরের মধ্যে চীনের তৃতীয় সফল চন্দ্র অভিযান। এ খবর জানিয়েছে BBC বাংলা। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত রিপোর্ট ফাঁসের ঘটনায় রাশিয়ার নিন্দা। ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র রিপোর্ট ফাঁসের নিন্দা জানিয়েছে রাশিয়া। IAEA-তে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ শুক্রবার তার টুইটার পেজে দেওয়া এক পোস্টে বলেন, আবারও ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত IAEA-র একটি গোপন রিপোর্ট গণমাধ্যমের কাছে প্রকাশিত হয়ে পড়েছে, যা বোর্ড অব গভর্নর্সের কাছে বিতরণ করা হয়েছিল। উলিয়ানভ আরও বলেন, এই রিপোর্ট ফাঁস হওয়ার পরপরই ইরানের রাষ্ট্রদূত তার টুইটার অ্যাকাউন্টে প্রতিক্রিয়া ব্যক্ত করে এই ধরনের রিপোর্টের গোপনীয়তা রক্ষার কৌশল জোরদার করার পরামর্শ দিয়েছেন। এটি খুব ভালো ধারণা, কিন্তু তা কি কার্যকর হবে? এর আগে IAEA-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদী এক টুইটার বার্তায় বলেন, বোর্ড অব গভর্নর্সের সদস্যরা ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার আগেই গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এটি আন্তর্জাতিক এ সংস্থার দায়িত্বশীলতার মোটেই পরিচয় বহন করে না। এই সংস্থাকে অবশ্যই তথ্যের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দিতে হবে। এবার পদত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেক শীর্ষ কর্মকর্তা। তিনি হলেন হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক অ্যালিসা ফারাহ।
স্থানীয় সময় বৃহস্পতিবার পদত্যাগ করেছেন 31 বছর বয়সী এই নারী। তিনি হোয়াইট হাউসের করোনা বিষয়ক টাস্কফোর্সের জনসংযোগের শীর্ষ কর্মকর্তা ছিলেন। পেন্টাগনের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি অ্যালিসা ফারা বিদায়ী ট্রাম্প প্রশাসনের শীর্ষ 3 পদে দায়িত্ব পালন করা প্রথম ব্যক্তি। প্রথমে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি, গত বছর প্রতিরক্ষা বিভাগের প্রেস সেক্রেটারি এবং গত এপ্রিলে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হন তিনি। ট্রাম্পের সঙ্গে মত পার্থক্যের কারণে বিভিন্ন সময় তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ বা বরখাস্তের ঘটনা ঘটেছে। তবে ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী ফারাহর পদত্যাগ একেবারেই ব্যতিক্রম, কেননা নির্বাচনে পরাজয় মানতে ট্রাম্প অস্বীকৃতি জানিয়ে আসলেও ফারাহ তার প্রকাশ্য প্রতিক্রিয়ায় বাইডেনের জয়ের ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। এ নিয়ে ট্রাম্প শিবিরে অস্বস্তিও দেখা দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।